কেবারে এটিয়া তো ভিড় কে এটি কি হচ্ছে অল্পি জানা সরেন তো দেখি এটি কোমা টেবিলের উপরে খাতা কলম কিবে কিবে থুয়ে দিছে এবারে শাইন ভাই এটি কি খেলা হচ্ছে বারে ভাই এখানে হচ্ছে এই যে প্রতিযোগী দেখতেছেন না হ্যাঁ ভাই এই সকল প্রতিযোগী টেবিলে যাবে হ্যাঁ এবং টেবিলে 6টা অঙ্ক আছে যে সবার আগে সঠিকভাবে অঙ্ক করে নিয়ে এখানে আসতে পারবে সে হচ্ছে প্রথম বিজয়ী ও আচ্ছা এই খেলাটা কুটি হচ্ছে পারে এটা হচ্ছে ডোমনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও আচ্ছা 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 তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি অষ্টম শ্রেণীতে আচ্ছা বাবু তোমার নাম কি মাহিন হোসেন খুব সুন্দর নাম কোন ক্লাসে পড়ো ষষ্ঠ শ্রেণীতে আচ্ছা ধন্যবাদ বাবু তোমার নাম কি বাবু তোমার নাম কি রিফাত হোসেন খুব সুন্দর নাম কোথায় পড়াশোনা করো মানিক দিবা কোন ক্লাসে পড়ো নাইনে ক্লাস নাইনে তোমার রোল কত এক আজকে আমাদের এই অঙ্ক খেলায় আমরা 6 জন প্রতিযোগী নিয়েছিলাম এবং তাদেরকে আমরা কিছু সহজ অঙ্ক দিয়েছিলাম যে সবার আগে অঙ্ক সঠিকভাবে করতে পেরে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পেরেছে তাকে আমরা পেয়েছি এবং সে হয়েছে আমাদের প্রথম স্থান অধিকার করেছে তারপর দ্বিতীয় স্থান যেহেতু সে হচ্ছে এবং যে 3 নম্বর স্থান অর্জন করেছে সে হচ্ছে আমরা প্রত্যেকের হাতে পুরস্কার দিয়ে দিব কিন্তু তার আগে আমরা যে অঙ্কগুলো দিয়েছিলাম সেই অঙ্কগুলো একবার দেখে নিব তারা সঠিকভাবে করতে পেরেছে কিনা তোর নাম কি মেজবা তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা আমরা যে অঙ্ক তোমাকে দিয়েছিলাম তুমি সঠিকভাবে করতে পেরেছো আচ্ছা আমরা দিয়েছিলাম 15 এবং 4 যোগ করে কত হবে সে কিন্তু সঠিকভাবে লিখছে 19 আমরা তাকে তার যে পুরস্কার সে পুরস্কার তাকে আমরা তুলে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতায় যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল তাকে আমরা অঙ্ক দিয়েছিলাম 12 আর 9 কত হয় সে কিন্তু সঠিকভাবে লিখতে পেরেছে 21 তাকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি বাবু তোমার নাম কি রাসেল কোথায় পড়াশোনা করো আচ্ছা মাদ্রাসায় সে কিন্তু খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সে কিন্তু সঠিকভাবে অঙ্ক দিয়ে করতে পেরেছে আমাদের এই অঙ্ক প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করেছে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে যে অঙ্কটি সঠিকভাবে করতে পেরেছে তাকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি আচ্ছা তার হাতে বিজয়ীর প্রথম যে পুরস্কার সেটা আমরা তুলে দিচ্ছি আপনারা সবাই হাত তুলে দিবেন